মহান আল্লাহ রাব্বুল আলামিন জগৎগুলোর সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। তিনি তার একান্ত পরিকল্পনা ও অনুগ্রহে জগতের সব কিছুই সৃষ্টি করেন। তিনি এতই ক্ষমতাবান যে কোনো কিছু সৃষ্টির পেছনে তার ইচ্ছাই যথেষ্ট। যখনই তিনি সৃষ্টি করতে চান, তখন শুধু কোন বা হ নামের শব্দের উচ্চারণের সাথে সাথেই তা হয়ে যায়। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে এ বিষয়ে ইরশাদ করেন, আর মহাপরাক্রমশালী সর্বময় রাজত্ব ও নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী মহান আল্লাহর ক্ষমতার কুরসি হল আরশে আজিম। কুরআন মাজিদে আরশ নিয়ে 7টি আয়াত নাজিল করেছেন মহান রাব্বুল আলামিন এবং 25 বার শব্দটি ব্যবহার করেছেন। আরশে আজিম মহান আল্লাপাকের অতুলনীয়, অকল্পনীয় এক কুদরত। পবিত্র কুরআনের বহু স্থানে আল্লাপাক আরশ সম্পর্কে বর্ণনা দিয়েছেন এ মর্মে, তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি 6 দিনে আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। দিনকে তিনি রাতের পর্দা দিয়ে ঢেকে দেন, তারা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে এবং সূর্য, চন্দ্র, তারকারাজি তারই আজ্ঞাবহ। জেনে রাখো, সৃষ্টি তার, হুকুমও তার, বরকতময় আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক। সূরা আল আরাফ আয়াত নম্বর 54। আরশ আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় ও অলৌকিক। মহান আল্লাহ সেই আরশেই অবস্থান করেন। পবিত্র কোরআনে এ সম্পর্কে বলা হয়েছে, দয়াময় আল্লাহ আরশে সমাসীন, সূরা তোহা আয়াত নম্বর 5। অন্য আয়াতে এসেছে, তিনি মহা আরশের অধিপতি, সূরা তওবা আয়াত নম্বর 129। আসমান, জমিন ও উভয়ের মধ্যবর্তী সব কিছু আল্লাহর কুদরতে আরশের নিচে বিদ্যমান। আল্লাহর জ্ঞান সব কিছু ঘিরে আছে, সব কিছুর ওপর আল মালিকের কুদরত, তিনি সব কিছু রক্ষণাবেক্ষণকারী। আরশ ও কুরসি কি এক? এ প্রশ্ন নিয়ে তাফসিরবিদদের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেখা যায়। তবে বিশুদ্ধ কথা হলো, আরশ ও কুরসি এক নয়। এ বিষয়ে ইবনে আব্বাস রহমতুল্লাহি আলাহি এর একটি বক্তব্য পাওয়া যায়। ইবনে আবি শায়বা রহমতুল্লাহি আলাহি তার সিফাতুল আরশ নামক গ্রন্থে এবং হাকিম রহমতুল্লাহি আলাহি তার মুস্তাদ রাক গ্রন্থে সাইদ বিন জুবাইর সূত্রে ইবনে আব্বাস রহমতুল্লাহি আলাহি থেকে বর্ণনা করেছেন, কুরসি হলো মহান আল্লাহর কুদরতি কদম, মুবারক রাখার স্থান। আবু জর রহমতুল্লাহি আলাহি থেকে বর্ণিত, আল্লাহর আরশের তুলনায় কুরসি এত ছোট যে তা যেন একটি বিশাল মরুভূমিতে পড়ে থাকা আংটির মতো। আল বিদায়া 1:14। আল্লাহর আরশ কত দূরে এ সম্পর্কে আবদুল্লাহ ইবনে মাসুদ রহমতুল্লাহি আলাহি থেকে বর্ণিত আছে, আল্লাহর হাবিব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আকাশ এবং এর পরবর্তী আকাশের মধ্যে দূরত্ব হচ্ছে 500 বছরের পথ, আর এক আকাশ থেকে অন্য আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। এমনি সপ্তম আকাশ এবং কুরসির মধ্যে দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। কুরসি এবং পানির মাঝখানে দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। আরশ হচ্ছে পানির উপরে, আর আল্লাহ তাআলা আরশের উপরে। তোমাদের আমলের কোনো কিছুই তার কাছে গোপন নয়। আর একদল শক্তিমান ফেরেশতা মহান আল্লাহর আরশকে ধারণ করে আছেন। তাদের সম্পর্কে সূরা মুমিনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চতুর্পার্শ্ব ঘিরে রয়েছে, তারা তাদের রবের সুপ্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তারা তার প্রতি ঈমান আনে, সূরা মুমিন আয়াত নম্বর 7। জাবের বিন আবদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, আমাকে আরশ ধারণকারী ফেরেশতাদের সম্পর্কে বলার অনুমতি দেওয়া হয়েছে, তারা এমন যে তাদের কানের লতি থেকে গর্দানের শেষ সীমানার মধ্যবর্তী স্থানে দ্রুতগামী ঘোড়ার 700 বছরের দূরত্ব রয়েছে, আবু দাউদ হাদিস নম্বর 4727। অন্যদিকে আল্লাহর কুরসি সম্পর্কে সূরা বাকারায় মহান রাব্বুল আলামিন আর রহমান বলেন, তার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত, সূরা বাকারা আয়াত নম্বর 255। আরশ বহনকারী ফেরেশতাদের আকৃতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বলেন, সপ্তম আকাশের উপর রয়েছে একটি সাগর, সাগরের উপরে রয়েছে বিশাল আকারের 8 ফেরেশতা, তাদের হাঁটু থেকে পায়ের খুর পর্যন্ত দূরত্ব এক আসমান থেকে অন্য আসমানের মধ্যবর্তী দূরত্বের সমান, তাদের পিঠে রয়েছে আল্লাহর আরশ। আরশ এত বিশাল যে তার নিচের অংশ হতে উপরের ছাদ পর্যন্ত দূরত্ব হচ্ছে এক আসমান থেকে অন্য আসমানের মধ্যবর্তী দূরত্বের সমান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে। আরশের অনেক খুঁটি রয়েছে,
যেভাবে সিংহাসনের খুঁটি থাকে। এ সম্পর্কে হযরত আবু সাঈদ কুদরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সব মানুষ বেহুশ হয়ে যাবে, অতঃপর সর্বপ্রথম আমারই হুঁশ ফিরবে, তখন আমি মুসা আলাইহিস সালামকে দেখতে পাবো যে তিনি আরশের খুঁটি সময়ের মধ্যে একটি খুঁটি ধরে রয়েছেন। আমি জানি না আমার আগে কি তার হুঁশ এলো নাকি তুর পাহাড়ে বেহুশ হওয়ার প্রতিদান তাকে দেওয়া হলো। বুখারী শরীফ হাদিস নম্বর 3398। পৃথিবীতে সূর্য প্রতিনিয়ত উদিত ও অস্তগামী হয়। প্রতিদিনকার সূর্যটি আরশে আজিমের নিচে পৌঁছে মহান আল্লাহ পাকের প্রতি সেজদা করে। সূর্যের সেজদার স্থান আরশের নিচে। এ বিষয়ে হাদিসের সুস্পষ্ট বর্ণনা রয়েছে। আবুজার রহমতুল্লাহি আলহি থেকে বর্ণিত, রাসুল সাল্লাহু আলহি সাল্লাম বলেন, সূর্য অস্ত যাওয়ার সময় আবুজার রহমতুল্লাহিকে বললেন, তুমি কি জানো সূর্য কোথায় যায়? আমি বললাম, আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন। তিনি বললেন, তা যেতে যেতে আরশের নিচে গিয়ে সেজদায় পড়ে যায়, অতঃপর সে আবার উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেয়া হয়। আর শিগগিরই এমন সময় আসবে যে সেজদা করবে কিন্তু তা কবুল হবে না, এবং সে অনুমতি চাইবে কিন্তু তাকে অনুমতি দেয়া হবে না। তাকে বলা হবে, যে পথ দিয়ে এলে ওই পথেই ফিরে যাও। তখন সে পশ্চিম দিক হতে উদিত হবে। এটাই মর্ম হলো মহান আল্লাহর বাণীর। আর সূর্য নিজ গন্তব্যে অথবা কক্ষপথে চলতে থাকে। এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। সহিহুল বুখারি হাদিস নম্বর 4803। সৃষ্টিজগতের সর্বোচ্চ মর্যাদাকর স্থানে তিনি আরশকে স্থাপন করেছেন। আরশের নিচে জান্নাত বিদ্যমান, তার বরাবর নিচে ফেরেশতাদের ইবাদত তথা তাহফের জন্য নির্মিত বায়তুল মামুর নামক স্থান। নিষ্পাপ নিষ্কলুষ ফেরেশতাদের একমাত্র তাওয়াব ভূমি বায়তুল মামুরের ঠিক নিচ বরাবর কাবাতুল মুশাররফা অবস্থিত। হাদিসে রাসুলে আরশের অবস্থান সম্পর্কে সুন্দর ও সুস্পষ্ট বর্ণনা এভাবে এসেছে। হযরত আবু হুরাইরা রাহমতুল্লাহি আলহি থেকে বর্ণিত, নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই জান্নাতে 100টি দরজা রয়েছে যা আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত রেখেছেন। দুটি দরজার মধ্যবর্তী ব্যবধান আসমান ও জমিনের মতো। সুতরাং তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাও, তখন জান্নাতুল ফেরদাউস চাইবে, কারণ তা হলো জান্নাতের মধ্যভাগ ও জান্নাতের উপরিভাগ। তার উপরে রয়েছে আর রহমানের আরশ, আর সেখান থেকেই প্রবাহিত হয় জান্নাতের নদীমালা। সহিহ আল বুখারি হাদিস নম্বর 2790। মহা ক্ষমতাধর ও প্রতাপশালী আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে তার কিছু প্রিয় বান্দা কিয়ামতের দিন সাময়িক অবস্থানের জন্য যোগ দেবে। তারা কারা, তাদের পরিচয় স্পষ্ট করে দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে সেদিন তার আরশের ছায়া দান করবেন, যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই সৌভাগ্যবানরা হলেন, 1 ন্যায়পরায়ণ বাদশাহ, 2 সেই যুবক যার যৌবন আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত হয়, 3 সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লটকে থাকে, 4 সেই 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে, যারা এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরেই চিরবিচ্ছিন্ন হয়, 5 সেই ব্যক্তি যাকে কোনো কুলকামিনী সুন্দরী ব্যভিচারের উদ্দেশ্যে আহ্বান করে কিন্তু সে বলে, আমি আল্লাহকে ভয় করি, 6 সেই ব্যক্তি যে দান করে গোপনে, এমনকি তার ডান হাত যা প্রদান করে তা তার বাম হাত পর্যন্ত জানতে পারে না, 7 আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে ফলে তার উভয় চোখে পানি বয়ে যায়।